নিরিবিলি আর স্বপ্নের মতো সুন্দর ছোট্ট এক শহর। এই শহরের অল্প দূরেই ঘন বন। এই বনে বসবাস করে অনেক ধরনের পশু পাখি। অন্য সব পশু পাখিদের সাথেই এই বনে বাস করত এক চালাক শেয়াল। একদিন রাত পেরিয়ে ভোর হওয়ার সাথে সাথেই শেয়াল মশায়ের বেশ ক্ষুধা পেয়ে গেল। শেয়াল মশাই সকাল সকাল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। অনেক বেলা হয়ে গেল তো, খাবার জন্য তো কিছুই খুঁজে পেলাম না, অথচ সকাল থেকেই ক্ষুধায় পেট চুচু করছে। কি যে করি এখন, তোর হতভাগার মুখ দেখে যে সকাল হলো, পুরা কপাল আমার। কিন্তু খাবার তো আমার চাই চাই না, আর একটুখানি কষ্ট করে খুঁজে দেখি। বনের মধ্যে তো খোঁজ করবই, না পেলে বনের পাশে গিয়েও খুঁজে দেখব। এই বলে শেয়াল মশাই খাবারের খোঁজ করতেই থাকল। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, শেয়াল মশাইয়ের ক্ষুধাও আরও বেড়ে গেল। শেয়াল মশাই খাবার খুঁজতে খুঁজতে বনের পাশে চলে এলো। হাঁটতে হাঁটতে সে একটা গাছের সামনে এসে দাঁড়ালো। সেখানে যেতেই সে দেখল গাছটাকে জড়িয়ে থাকা একটা আঙুল লতা থেকে আঙুল ফল ঝুলে রয়েছে। পাকা টসটসে আঙুল ফলগুলো বাতাসে দোল খাচ্ছিল। আঙুল ফলগুলো দেখে শেয়াল মশাইয়ের মুখে তো জল চলে এলো। শেয়াল মশাই তখন বলতে লাগলো, আহা, আঙুল ফলগুলো তো খুবই চমৎকার। আমার কপালটা মনে হয় ততটাও খারাপ না, এত ক্ষুধার পরে আঙুল ফলগুলো খেতে খুবই ভালো লাগবে। যেমন পাকা টসটসে রসালো আঙুল ফল, আমার তো দেখেই মুখে জল চলে এলো। আহা আহা, খাইব আমি মনে সুখে, কি আনন্দ লাগছে বুকে। যাক বাবা, এবারের মতো মনে হয় না খেতে পেয়ে প্রাণটা আর যাবে না, এবার ওগুলো পেরে খেলতে হবে। কিন্তু ওগুলো তো একটু উপরেই মনে হচ্ছে, ব্যাপার না, সিস্টেম জানা আছে। দাঁড়াও সোনারা, আমার এক লাফেই তোমরা আমার হাতে চলে আসবে। এই কথা বলে শেয়াল একটু পেছনে গিয়ে লাফ দেওয়ার প্রস্তুতি নিল। উড়ি বাবা, মরে গেলাম তো, না এইবারই তো পেলাম না, আরো একটু জোরে লাফ দিতে হবে, দেখা যাক কি হয়। এই কথা বলে শেয়াল আবার লাফ দেওয়ার জন্য প্রস্তুত হলো। উড়ি মাগু, হাড্ডিগুলো মনে হয় এবার ভেঙেই গেল। ও সোনারা, তোমরা এত উপরে কেন ঝুলে আছো? এই সুন্দর আর মিষ্টি রসালো ফলগুলির জন্য আমাকে আরো কিছুটা কষ্ট তো করতেই হবে। উড়ি মাগু, আমি তো গেলাম ই না, এই ফলগুলো তো অনেকই উপরে মনে হচ্ছে, কি যে করি। এমন সময় বনের মধ্য থেকে এক কাক পাখি উড়ে এসে গাছের উপরে বসল। সে দেখল নিচে শেয়াল মশাই দাঁড়িয়ে আছে। সে শেয়াল মশাইকে বলল, আরে শেয়াল ভাই, কেমন আছো? আরে ভাই আর বলো না, ক্ষুধায় তো প্রাণ যায় যায় অবস্থা, তা তুমি এসেছো ভাই, ভালোই হয়েছে। এই বলে শেয়াল মশাই মনে মনে ভাবল, আগের দিন তো বেটা কাককে বোকা বানিয়ে ওর কাছ থেকে মাংস টুকরো খেয়েছি, দেখা যাক আজ আবার বেটাকে বোকা বানিয়ে আঙুল ফলগুলো বগল দাবা করতে পারি কিনা। এই ভেবে শেয়াল মশাই বলল, কাক ভাই তুমি কেমন আছো? এই তো ভাই, যাচ্ছে দিন, ইদানিং খাবারের এত অভাব, ভালো খাবার তো পাওয়াই যায় না। হ্যাঁ ভাই আর বলো না, এই দেখো না সকাল থেকেই না খেয়ে আছি। তা ভাই এখন তো আর কোনো চিন্তাই নেই, তোমার মতো সৎ ন্যায়পরায়ণ পরোপকারী বন্ধু যখন এসেই গেছে তখন আমার তো আর কোনো চিন্তাই নেই। তা ভাই তুমি কি আমাকে ওই আঙুল ফলের থোকাটা পেরে দিতে পারবে? কাক পাখি দেখলো শেয়াল মশাই তাকে ভালো ভালো কথা বলে ভোলাতে চাইছে, তাই সে বলল, তা শেয়াল ভাই মন্দ বলনি, কিন্তু আগের বার আমাকে তো খুব ভালো ভালো কথা বলে বোকা বানিয়ে আমার মাংসের টুকরো খেয়ে নিলে, তোমার কি মনে হয়
এবারও আমি আগের মতো বোকামি করব? না না ভাই, বরং আমি কয়েকটা ফল খেয়ে দেখি কেমন লাগে। তুমি বরং নিজেই পেরে নাও ভাই। এই বলে কাক একটা একটা আঙুল ফল খেতে লাগলো। কি মিষ্টি আর রসালো, এত মিষ্টি ফল তো আমি জীবনেও খাইনি। এই বলে কাক আরো কয়েকটা ফল খেয়ে ফেললো। এদিকে শিয়াল মশাই তো হতাশ, সে আরো কয়েকবার চেষ্টা করার কথা ভাবলো এবং মনে মনে বলল, তোকে একবার বাজে পাই, উচিত শিক্ষা দেব। এখন আর কি করা, দেখি চেষ্টা করি আঙুল ফলগুলো বাড়তে পারি কিনা। এই বলে সে আরো একবার লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিল। না, এই আঙুল ফলগুলো অনেক উপরে, এগুলোর জন্য কষ্ট করা বৃথা। এই বলে সে বনের দিকে হাঁটা শুরু করলো। তখন কাক জিজ্ঞাসা করলো, আরে ও শিয়াল ভাই, আঙুল ফল খাবে না? আরে দেখোই না কি মিষ্টি আর রসালো আঙুল ফল। না ভাই, ওই আঙুল ফল আমি খাই না, আঙুল ফল এমনিতেও টক, এগুলোর জন্য আমার কষ্ট করার কোনো ইচ্ছেই নেই। এমনকি এগুলো তুমি আমাকে পেরে দিলেও আমি খেতাম না, আঙুল ফল যা টক, এগুলো তুমিই খাও। এই কথা বলে শিয়াল মশাই বনের মধ্যে চলে গেল। এদিকে কাক বলতে লাগলো, দেখলে তো বন্ধুরা, আঙুল ফল না পেলে সেগুলো টকই হয়, কি বলো বন্ধুরা? শিয়াল মশাই আমাকে আগের বার বোকা বানিয়ে মাংসের টুকরো নিয়ে না পালালে কিন্তু আর এই মিষ্টি আঙুলগুলো আমি তাকে পেরেই দিতাম। বলেছিলাম না, এখন করলে চালাকি, পরে বুঝবে জ্বালাকি। শিয়াল মশাই এখন বুঝুক চালাকির কত জ্বালা। ও বন্ধুরা, তোমরা যদি আরো সুন্দর সুন্দর কার্টুন গল্প নিয়মিত দেখতে চাও, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এখনই, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, আর তোমাদের বন্ধুদের সাথে আমাদের গল্পগুলো শেয়ার করো। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে আমাদের জানাও। ভালো থেকো বন্ধুরা, আমি আর কয়েকটা ফল খেয়ে দেখি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো গল্পে। আজকের মতো টাটা, বাই বাই।